আচ্ছা বলুন তো আপনি কয় রকমের ভ্যারাইটির বাদামের ব্যাপারে জানেন? হয়তো আপনি 4 থেকে 5 রকমের বাদামের ব্যাপারে জানেন, কারণ এর থেকে বেশি অন্য কোনো ভ্যারাইটির বাদাম আমাদের দেশে চাষ করা হয় না। সেই কারণে আমরা খুব বেশি বাদামের ভ্যারাইটির ব্যাপারে জানি না। আপনি হয়তো জানেন না 50টি ভ্যারাইটিরও বেশি বাদাম চাষ করা হয়। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ইউনিক ভ্যারাইটির বাদামের ব্যাপারে জানানো হবে, আর এই ভ্যারাইটির বাদামের দামের ব্যাপারে জানলে আপনি পুরোপুরিভাবে অবাক হবেন। এই বাদামের চাষ পৃথিবীর মধ্যে সব থেকে বেশি অস্ট্রেলিয়াতে করা হয়। অস্ট্রেলিয়ার মানুষ প্রচুর পরিমাণে এই বাদাম চাষ করে এবং সারা বিশ্বে এক্সপোর্ট করে থাকে, কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মানুষ ফার্মারদের অনেক ছোট করে দেখে। কিন্তু বাইরের দেশের ফার্মাররা সার্ভিসম্যানদের থেকেও বেশি ইনকাম করে থাকে এবং লেটেস্ট টেকনোলজির মেশিনগুলো তারাই সর্বপ্রথম ব্যবহার করে, কিন্তু আমাদের দেশের ফার্মারদের পর্যাপ্ত পরিমাণে সম্মান করা হয় না, না সরকার করে না সাধারণ মানুষ করে। আর আজকের ভিডিওতে বাদামের শুরু থেকে একদম ফ্যাক্টরির প্রসেসিং পর্যন্ত সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জানানো হবে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যায়। আজ আমরা যেই ভ্যারাইটির বাদামের ব্যাপারে জানব সেটির নাম হলো ম্যাকাডেমিয়া নাটস। এই বাদাম অস্ট্রেলিয়াতে ফেমাস বাদাম হিসেবে জানা যায়। এই বাদাম আদিম এবং আধুনিক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর এই ম্যাকাডেমিয়া বাদাম অস্ট্রেলিয়াতে আদিম যুগ থেকে পাওয়া যায়। এই ম্যাকাডেমিয়া বাদামগুলো 50 বছর পর্যন্ত ফল দিতে পারে, সেই কারণে এই ম্যাকাডেমিয়া বাদামের গাছগুলোকে বহু বর্ষজীবী গাছ হিসেবে ধরা হয়। তাছাড়াও এই গাছগুলো 12 মাস ফল দিতে পারে। এই বাদামে হাইস্ট কোয়ান্টিটিতে মনোস্যাচুরেটেড ফ্যাট কন্টেন্ট থাকায় টপ লিস্টের ভ্যালুয়েবল ফুডের মধ্যে ধরা হয়, যা বাকি অন্য কোনো বাদামে এত পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট কন্টেন্ট পাওয়া যায় না। এই ম্যাকাডেমিয়া বাদাম 100% কোলেস্টেরল ফ্রি এবং প্রত্যেকটি বাদামে 80% ওয়েল এবং 4% সুগার থাকে। হাই ফ্যাট এবং লো সুগার কন্টেন্ট থাকায় শরীরের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে, আর সেই কারণেই গোটা ওয়ার্ল্ডে এক্সপেন্সিভ প্রাইসে এই বাদাম বিক্রি করা হয়। এই ম্যাকাডেমিয়া বাদাম $53 পার কেজি হিসেবে বিক্রি করা হয়, যেটা ভারতের টাকায় হিসেব করতে গেলে 4,200 টাকা কেজি, যা সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে যায়। চলুন দেখে নিই আসলে এগুলোকে কীভাবে ফার্মিং করে তারা, তারপর আপনাদেরকে ফ্যাক্টরির সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানো হবে। এই ম্যাকাডেমিয়া চাষ করার জন্য ছোট্ট একটি বাগান তৈরি করে যেন সেখান থেকে চারা তৈরি করতে পারে। এই বাদামের চারা 2 রকম পদ্ধতিতে করা হয়, একটি হলো কলম থেকে আর একটি হলো বীজ থেকে, কিন্তু বেশিরভাগ সময় কলম থেকেই চারা তৈরি করা হয়। যদি বীজ থেকে চারা তৈরি করতে হয় তাহলে অনেকটা সময় নিয়ে নেয়, সেই কারণে সব থেকে বেশি কলম থেকেই চারা তৈরি করা হয়। চারা তৈরি কমপ্লিট হয়ে গেলে সময় আসে প্ল্যান্টিংয়ের। যেহেতু তারা অনেক বেশি মাত্রায় এই বাদামের চাষ করে, সেই কারণে তারা আধুনিক টেকনোলজির মেশিনের সাহায্যে এই গাছগুলো লাগিয়ে দেয়। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর হাইট মোটামুটি 1 মিটার হবে। এইভাবে একের পর এক লাইন করে গাছগুলো লাগিয়ে দেওয়া হয়। এক একটি বাগানে মোটামুটি 1,000 করে এই ম্যাকাডেমিয়া গাছগুলো লাগানো হয়। একবার ভাবুন তো, 1,000টি গাছ থেকে যদি বাদাম হারভেস্ট করা হয় তাহলে সেটার পরিমাণ কতটা হতে পারে? সত্যি এই সমস্ত ফার্মারগুলো নেক্সট লেভেলে চাষাবাদ করে থাকে। গাছ লাগানো কমপ্লিট হয়ে গেলে এই গাছগুলোকে কয়েকটি স্টেপে কেয়ার করতে হয়, যেগুলো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। জমি চাষ থেকে শুরু করে ঘাস কেটে ফেলা, সার দেওয়া, কীটনাশক স্প্রে করা, সমস্ত কিছুই স্টেপ বাই স্টেপ করে দেওয়া হয়। যেমন করে আদার্স ভেজিটেবল কাল্টিভেশন করা হয়, ঠিক একই রকমভাবেই করা হয় বললেই চলে। আর এইভাবে প্রত্যেক বছর গাছের ছোট ছোট ডালগুলোকে কেটে দেওয়া হয়, যেন সেখান থেকে আবারও নতুন শাক তৈরি হতে পারে। আর সেটা এই কারণেই করা হয় যেন প্রত্যেক বছর হিউজ কোয়ান্টিটিতে ফল ধরতে পারে। প্রথম ফল হারভেস্ট করে নেওয়ার পর এইভাবে প্রত্যেক বছর ছোট ছোট ডালগুলো কেটে দেওয়া হয়। কলম থেকে গাছ লাগানোর কারণে মাত্র 6 বছরের মধ্যেই ফল ধরতে শুরু করে, কিন্তু যদি বীজ থেকে গাছ লাগানো হতো তাহলে মোটামুটি 10 বছর সময় লেগে যেত। আপনাদেরকে প্রত্যেকটি ফার্মিংয়ের ভিডিওতে জানানো হয়েছে অধিক মাত্রায় ফল ফলানোর জন্য ম্যানুয়ালভাবে পলিনেট করতে হয়, আর সেই কারণেই তারা তাদের গার্ডেনেই মৌমাছি নিয়ে এসে রেখে দেয় যেন প্রত্যেকটি ফুল পলিনেট হয়ে যেতে পারে। ফসল বেশি না হওয়ার
পলিন এটা একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। সেই কারণে তারা কোনো রকম রিস্ক নেয় না, তাদের গার্ডেনে এই মৌমাছি নিয়ে চলে আসে। পলিনেশন সিজন কমপ্লিট হয়ে গেলে ফল ধরতে শুরু করে। এই বাদামগুলো পরিপক্ব হতে মোটামুটি 4 থেকে 5 মাস সময় নেয়। ফল ধরার মোটামুটি 6 মাস পরে সমস্ত বাদাম হারভেস্ট করে নেওয়া হয়। এর মধ্যে যেগুলো একটু বেশি বয়সের হয়ে যায় সেগুলো অটোমেটিক গাছ থেকে পড়ে যায়, যেগুলো পরবর্তীতে ওয়ার্কাররা কুড়িয়ে নেয়। এই বাদামগুলো হারভেস্ট করার জন্য এইভাবে আধুনিক প্রযুক্তির মেশিনের সাহায্যে গাছগুলো ঝাঁকানো হয়। এইভাবে গাছ ঝাঁকানোর কারণে শুধুমাত্র পরিপক্ক ফলগুলোই নিচে পড়ে যায়, আর যেগুলো হারভেস্ট করা যাবে না সেগুলো ডালের সঙ্গে লেগে থাকে। সেই কারণে এই মেথডের মাধ্যমে সমস্ত বাগানের বাদাম হারভেস্ট করে নেওয়া হয়। তারপর কয়েকজন ওয়ার্কার সমস্ত বাদাম কুড়িয়ে ছোট ছোট ক্যারেটে লোড করতে থাকে। এই কাজ কোনো কোনো ফার্মে মেশিন দিয়ে করানো হয়। এই মেশিন অটোমেটিক বাদামগুলোকে উঠিয়ে নিতে পারে এবং পিছনের কন্টেনারে স্টোর করে রেখে দেয়। তারপর হারভেস্ট করে সমস্ত বাদামগুলোকে নিয়ে চলে আসা হয় ফ্যাক্টরিতে। এখানে এই মেশিনের সাহায্যে সর্বপ্রথম বাদামের উপরের সেল রিমুভ করা হয় এবং কয়েকজন ওয়ার্কার ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয় এর সঙ্গে কোনো রকম আনওয়ান্টেড পার্টস চলে এসেছে কিনা। এইভাবে কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে যেতে থাকে এবং ডাইরেক্ট ট্রাকে গিয়ে লোড হয়। এগুলোকে সেকেন্ড প্রসেসিং প্লান্টে নিয়ে যাওয়া হবে। এই ফ্যাক্টরিতে নিয়ে এসে সেকেন্ড সেল রিমুভ করে দেওয়া হয় এবং মেন পার্ট বাইরে বেরিয়ে আসে। তারপরে কনভেয়ারের সাহায্যে সামনের দিকে যেতে থাকে, যেখানে বাদাম এবং উপরের সেলগুলো আলাদা করে নেওয়া হয়। এখান থেকে ডাইরেক্ট প্যাকিং হওয়ার জন্য বাদামগুলো সামনের দিকে চলে যায়। কনভেয়ার বেল্টের সাহায্যে সামনের দিকে যেতে যেতে কিছু ওয়ার্কার ম্যানুয়ালি ইন্সপেকশন করে নেয়। এখানে হাই কোয়ালিটির প্রোডাক্টগুলোই শুধুমাত্র প্যাকিং করা হয়। এই ফ্যাক্টরিতে নাটস বেসড কিছু স্ন্যাক্স তৈরি করা হয়, সেই জন্য এইভাবে ক্রিম তৈরি করে নেওয়া হয়। এবং যেই রকম খাবার তৈরি করা হবে সেই রকম খাবার তৈরি করে মার্কেটে এক্সপোর্ট করা হয়। বর্তমানে চায়না এবং আমেরিকাতে প্রচুর পরিমাণে এই বাদাম চাষ করা হচ্ছে। একটি রিপোর্টে জানা গিয়েছে লাস্ট ইয়ার চায়না মোটামুটি 50 মিলিয়ন শুধুমাত্র এই বাদাম থেকে ইনকাম করেছে। নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে মানুষ তাদের প্রাণের ঝুঁকি নিয়ে কিভাবে অ্যামাজনের জঙ্গলের ভিতরে গিয়ে এক বিশেষ ধরনের বাদাম হারভেস্ট করে নিয়ে আসছে এবং সেগুলো মার্কেটে হাই ডিম্যান্ডে বিক্রি করা হচ্ছে। পৃথিবীর কয়েকটি সংস্থা ছাড়া এই বাদামের ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। শুধুমাত্র তারা গিয়ে এই বাদাম হারভেস্ট করে নিয়ে এসে গোটা ওয়ার্ল্ডে সাপ্লাই করছে এবং সেগুলো মোস্ট এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করছে, যেগুলো খুব কম মানুষের ভাগ্যেই জোটে। আর সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এরকম ফার্মিং প্রসেস দেখে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। তার সাথে সাথে আমাদের চ্যানেলের আরও ভিডিওগুলিকে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।